What is everyone? Kemon acho bhai to arekta alada moto vlog niye beriye porechi koite na koite chole eshi jo ar bari shamne je ajke try korbo ajke bangla bhashay koi vlog kora try korbo notun notun kichu try korchi tomader response ta dekhte chai tomake koi bal lage je mui ajke kormo gari ni chure kena kya chate ho insurance korbar lage jete hobe mor pahle nita ji muti pe sorry hindi bangla mix ba ক্লেম করিনি দু বছর বাজাজে করিয়েছি সো আজকে এখন আমরা যাচ্ছি হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা অশোকনগর যাবো তাই অশোকনগর যাচ্ছি আর অশোকনগর যাওয়ার জন্য এখানে রাস্তায় পরে দুটো স্পিড ব্রেকার দুটো ক্রস করার পরে আরও অনেকগুলো আছে যেগুলো আমরা মেবি মোড়ের কাছে পাবো না সেই জন্য মোড়গুলোতে উড়ে উড়ে যাবো নো ব্রো নো এই ভিউটা আমি দেখতে চাই না আমি মনে করি তোমরাও দেখতে চাও না সেই জন্য এটাকে ওভারটেক করাটা আমার ইম্পর্টেন্ট এই রাস্তাটা হচ্ছে আমার সে রাস্তায় আমি অ্যাকচুয়ালি কর্নারিং করা শিখেছি ও সামনের ওই মোড়টায় ও আমাকে লিন দেখাবে এতক্ষণ আমি ওকে লিন দেখাচ্ছিলাম সো ও এখন আমাকে লিনটা দেখাবে ইয়ো ব্রো ও আমরা দুজন এখন হালকা পাতলার উপর বাইক ভাগাচ্ছি যেটা সাধারণত আমি ভাগিয়ে থাকি না এই কর্নারিংগুলো আমার এত ভালো লাগে কিন্তু এখন এত স্পিড ব্রেকার আর এত কিছু দিয়েছে আর এত লরির জ্যাম হয় না জিনিসটা একদমই ভালো লাগে না আমার এইখানে আগে যে টাইপের কর্নারিংটা আমি করতাম এখন জানি না সেই টাইপ হবে কি না কারণ এখানে যা স্পিড ব্রেকারগুলো দিয়ে দিয়েছে এই জন্য স্পিডও তোলা যায় না কর্নারিংও হয় না ওয়াও গাইস সুইফটওয়ালা সাইডে হয়ে যাও যাই হোক মানে মজা তো আসে কর্নারিংয়ের কারণে এই ভাইজার আমার কর্নারিংগুলোই বেস্ট লাগে আর সাথে যদি একজন রাইডার ব্লগার থাকে তাহলে তো আলাদাই মজা লাগে আর যদি টিউক 390 যদিও ওইটা ভাই আলাদা ওইটা যদি ভাগায় আমাকে খুঁজে পাওয়া যাবে না আমি ফুল থ্রোটল দিলেও আমাকে খুঁজে পাওয়া যাবে না কারণ ডিউক 390 মানে ব্যাপারটাই আলাদা কোনটা কোনটা তো ইসকা 390 সে হয়ে গেছে কুছ প্রবলেম লাগতা হ্যায় বুলে দেরিয়ে গেছে পুরো নাটটা এবার আমি কি করব রাইডে বেরিয়ে এরকম একটা কাম করব চল একটা কাজ করি আমরা সামনে ওইদিকে যাই ওখান থেকে কিছু একটা দিয়ে করে নিই গ্যারেজ থেকে লেটস গো এখন আমরা যাচ্ছি সামনে কারণ ওর গাড়িতে একটা প্রবলেম হয়ে গেছে আর প্রবলেম হওয়াটার জন্য আমাদের গ্যারেজে গিয়ে বাইকের পেছনে স্ক্রু লাগাতে হবে সামনে বাইক গ্যারেজ কোথায় আছে সবার আগে আমাদের যেতে হবে গ্যারেজে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা বাইকের গ্যারেজ দেখতে পাচ্ছি না যে কটা খুঁজলো চোখে বললো সব কটাই সাইকেলের গ্যারেজ বাইকের গ্যারেজ কোথায় আর এরকম বিকেলের এই মজাটা নিতে নিতে আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে ওয়াও এ কিছু বলতে চায় আই ডোন্ট নো একটু ঘুরে আসি সামনের দিক থেকে পেছন দিক থেকে সব দিক থেকে আর এইখানের মনটায় চায় আমার এরকম কাজ ধরো পিক আপটা মারো সিস গিয়ারে ফেলো দেন পুশ এখানে অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম অনেক মজা করলাম অনেক রাইডারদের দেখতে পেলাম এখানে এসে তারপর এখন আমরা সূর্য ডুবে আছে সেটা তোমরা কালার দেখে বুঝতেই পারছো চলো এবার বাড়ি যাই এখন কালার মতো ব্লগ আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে আবার কোনো ব্লগে ততক্ষণের জন্য হ্যাভ ফান পিস